আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটু আগে আমার পিসিটা দেখতে পেলেন, তো এই পিসিটাতে আমি কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রসেসর হিসেবে আমি নিয়েছি রাইজেন 7 5700G, এটি 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর যার ম্যাক্স হার্স হচ্ছে 4.6 এবং বেসিক হার্স হচ্ছে 3.6। এই প্রসেসরটি দিয়ে আপনারা যে কোনো গেম মোটামুটি খেলতে পারবেন এবং একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করলে আরও ভালো গেম খেলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা না চাইলে গ্রাফিক্স কার্ড কেনা ছাড়াও আপনারা গেম খেলতে পারবেন। এটার সাথে রিলোডেড গ্রাফিক্স কার্ড অ্যাড করা থাকে 2GB-র মতন। আপনারা চাইলে না কিনো পাবজি, ফ্রি ফায়ার আরও ভালো ভালো গেম খেলতে পারবেন। এই প্রসেসরটি আমি কিনেছি গেম খেলার জন্য, পাবজি গেম খেলার জন্য। এখনও আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করিনি, তো ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করব। তার জন্য আমি রাইজেন 7 5700G এই প্রসেসরটি কিনে নিয়েছি। তো ভিউয়ার্স, এই বর্তমানে এই প্রসেসরটির প্রাইস 17,500 এরকম তার আশেপাশে আছে। যারা এই প্রসেসরটি কিনতে চান তারা এই প্রসেসরটি দ্রুত কিনে ফেলেন, তার কারণ কখনো এই দামটি ওঠে নামে। তো যারা যারা কিনতে চান অবশ্যই কিনে ফেলেন, দাম বেড়েও যেতে পারে কমেও যেতে পারে। তো তো ভিউয়ার্স, আমরা SSD হিসাবে নিয়েছি SP EX900 M.2, একটা SSD কার্ড যা হচ্ছে আপনার 250GB-র একটি SSD। এটির প্রাইস হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা। SSD কমের ভিতরে ভালো একটা SSD কার্ড, এই কার্ডটি ভালো। এখন আমি দেখাবো আপনাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই PC-র একটা মেইন ইম্পর্টেন্ট পার্ট। এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে আপনার PC-র যাবতীয় কম্পোনেন্ট। তো যারা PC বানানোর আগে অবশ্যই পাওয়ার সাপ্লাইটি খুব ভেবে চিনতে নেবেন। তো এই পাওয়ার সাপ্লাইটি খুবই কমের ভিতরে একটা ভালো পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির মডেল হচ্ছে GPI 550, এটির প্রাইস হচ্ছে 2,900 টাকা, কমের ভিতরে একটা ভালো একটা। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে PC-র একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এই মাদারবোর্ডটি আমি খুবই ভেবেচিন্তে আমার লিস্টে রেখেছি। মাদারবোর্ডটি খুবই একটি ভালো মাদারবোর্ড, MSI এর একটি মাদারবোর্ড, B550 মর্টার ম্যাক্স ওয়াইফাই বিল্ড করা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি খুবই একটা ভালো মাদারবোর্ড, বাজারের অন্যান্য মাদারবোর্ড থেকে এই মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি ভিতরে হিট সিংগুলো খুব বড় বড়, যার কারণে অতিরিক্ত লোড পড়লে এটির হিট সিংগুলো লোডের তাপগুলো শোষণ করে নিতে পারে। আর এই মাদারবোর্ডটির BGA পোর্ট, HDMI পোর্ট আর হচ্ছে আপনার টাইপ সি পোর্ট, সব ধরনের পোর্টই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা গেম খেলতে চান তারা এই মাদারবোর্ডটি নিতে পারেন। তো এই মাদারবোর্ডটির প্রাইস আমার থেকে রেখেছে 19,000 টাকা। এই 19,000 টাকা হিসেবে মাদারবোর্ডটি খুবই একটি ভালো মাদারবোর্ড, আপনারা চাইলে নিতে পারেন। আমি একটা নিয়েছি হেডফোন S603। এই হেডফোনটি মোটামুটি ভালো, 1000 খানিকের বাজেট যাদের তারা এই হেডফোনটি নিতে পারেন। মোটামুটি কমের ভিতরে মোটামুটি ভালো একটা হেডফোন চাইলে নিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, মোটামুটি ভালোই। তারপর আমি আপনাদের দেখাবো হ্যাবিটের একটি মাউস। মাউসটি একটি গেমিং মাউস, কমের ভিতরে খুবই ভালো। এই মাউসটির দাম 500 টাকা। তারপর আমি আপনাদের দেখাবো একটি হ্যাবিটের একটা কিবোর্ড। এই কিবোর্ডটির দাম হচ্ছে আপনার 1100 থেকে 1200, এরকম প্রাইসের ভিতরে আপনার পেয়ে যাবেন মোটামুটি। এই 8GB লাইটের ভিতরে ভালো একটি কিবোর্ড। কিবোর্ডটি দেখতে খুবই সুন্দর, নিতে পারেন কম দামের ভিতরে। তো আমি আপনাদের এখন দেখাবো আমার কম্পিউটার কনফিগারেশন কী কী আছে, তো আপনাদের আসেন একটু দেখাই।
এখানে এনে প্রসেসর হিসেবে যে রাইজেন 7 5700G 16GB র্যাম ব্যবহার করছি। তো আমার কনফিগারেশনটা আপনারা দেখে রাখেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।